হুজাইত চারিদিনিয়াকৈ আয়োজন করা হয়েছে পঞ্চায়েত মেলা। অশ্বনী ওয়েলফেয়ার সোসাইটি আর রাধানগর পঞ্চায়েতের উদ্যোগত আয়োজন করা হয়েছে এই পঞ্চায়েত মেলা। মেলার প্রথম দিনাখনত উলিওয়া হয় এক শোভাযাত্রা। হুজাই বিহুতলির পর আরম্ভ করে শহরের মাজমজিয়া দি উলিওয়া হয় এই শোভাযাত্রা। এই হুজাই সমষ্টিত প্রথমবারের বাবে পঞ্চায়েত হুজাই পঞ্চায়েত মেলা আমি পাতিছো। এই পঞ্চায়েত মেলা যুগিজান ডেভেলপমেন্ট ব্লক কর অন্তর্গত সকলো পঞ্চায়েত আর দলপুখুরী ব্লকর অন্তর্গত সকলো পঞ্চায়েতর পার্টিসিপেট ইয়াত করিব। আমার এই দুটা ব্লকত 25টা পঞ্চায়েত আছে। 25টা পঞ্চায়েতের ভিতর আমি 16টা গাঁও পঞ্চায়েত পার্টিসিপেট করেছে। আজি আমার এই গ্রাম পঞ্চায়েত মেলার আরম্ভণি। এই আরম্ভণির শোভাযাত্রা দিয়ে আজি আমার এই পবিত্র আমার প্রোগ্রাম প্রথমবারের বাবে হুজাই জেলাত আমি করে আছো। এই আমার শোভাযাত্রা দিয়ে আজি আমার প্রোগ্রাম কার্যসূচী আমি স্টার্ট করিম। আশা করছো আমার এই পাঁচদিনিয়া কার্যসূচী আপনাদের সকল হুজাই রাইজক আমন্ত্রিত করছো। আর আমার ইয়াত সম্ভাবনা আছে, আমার সিএম সাহেব তেখেত আমার কনসার্ন দিছে এই পঞ্চায়েত মেলাত তেখেত আহিব আর আহি আমার উৎসাহ দিব। এই পঞ্চায়েত মেলাত আমি এই সাড়ে চারি বছরত সরকারের কি আসনি কাম করি, কি উপলব্ধি হল, আর আগন্তুক দিনত আমি পঞ্চায়েতের প্রতিনিধি এই পঞ্চায়েতত কেনে ধরনের কাম করিম, আমার পঞ্চায়েতের সকল ধরনের সামাজিক প্রবলেম লগতে সমাজের আমার গাঁলিয়া যে সমস্যা আমি কেনে দাঙি ধরব পারিম তার প্রদর্শনী ইয়াত হব। পাঁচটা দিনত আমার শিক্ষক সকলের একটা অভিবর্তনও হব। প্রতিটা দিনত আমি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক কার্যক্রম আর বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম হব। আবিলি আমার সাংস্কৃতিক প্রোগ্রামও হব। হুজাই সমষ্টির অন্তর্গত 25খন পঞ্চায়েতের ভিতর 16খন পঞ্চায়েতে যোগদান করে এই শোভাযাত্রা। শোভাযাত্রায় জনগোষ্ঠীয় সাজপার পরিধান করে সকলে অংশগ্রহণ করে। শোভাযাত্রায় হুজাই বিধায়ক শিলাদিত্য সহ অন্যান্য নেতাকর্মী অংশগ্রহণ করে। এই প্রথমবারের বাবে পঞ্চায়েত মেলা অনুষ্ঠিত করা হয়েছে আর সে সজাগতার কারণে যে আমি সবে একত্রিত হয়েছি। ইয়াত 25টা পঞ্চায়েত আছে আমার, সকল পঞ্চায়েতর কৃষক কামার কুমার আর ডান্স কালচারের যখন মানুষ আছে সবাই একত্রিত হয়েছে একটা সজাগতা সৃষ্টি করা। পঞ্চায়েতত কি কি অনুষ্ঠিত হয়ে আছে, কি কি সমস্যা আছে, কি কি সলিউশন আছে, এইবিলাকর উপর ভিত্তি করে আমি মানে পঞ্চায়েত মেলাখন শিলিগুড়ি প্রভু বৃদ্ধাশ্রমত আমি উদযাপন করি। কোন পঞ্চায়েত পাইছে আপনার? আমি মানে বরপুখুরী পঞ্চায়েত। কেজন প্রতিনিধি আছে আপনার? আমি 16টা জিপি ইয়াত হেৰি কৰিছো, পার্টিসিপেট করছো আর আমার পড়া 150 মানু ইয়াত। হুজাইৰ পৰা কেমেৰা পাৰ্চন জিতেন শৰ্মাৰ সৈতে সঞ্জিত সরকার, রিপোর্ট নেক্সট ষ্টাৰ নিউজ, গুৱাহাটী।